গ্র্যাডি স্টাইলস জুনিয়র, যে কিনা লবস্টার বয় হিসেবে পরিচিত। 1937 সালে পিটার্সবার্গের লবস্টার ম্যান বংশের এক পরিবারে তার জন্ম। ওই পরিবারের সদস্যরা বিভিন্ন মেলায় ও সার্কাসে কাজ করত। আশ্চর্যের ব্যাপার হলো তারা বংশগতভাবে বিকলাঙ্গ ছিল। অদ্ভুতভাবে তাদের দুই হাতের আঙুলগুলো গলদা চিংড়ির হাতের মতো জোড়া থাকতো। কিন্তু গ্র্যাডি স্টাইলসের অবস্থা আরও খারাপ ছিল। তার হাত বিকলাঙ্গ হওয়ার সাথে সাথে তার পায়েও একই সমস্যা হয়, যার দরুন সে হাঁটতে অক্ষম হয়ে পড়ে। তার জীবনের বেশিরভাগ সময় সে হুইল চেয়ারে ব্যবহার করতে এবং আশ্চর্যজনকভাবে সে নিজের শরীরের উপরের অংশ অস্বাভাবিক শক্তি ব্যবহার করে নিজেকে মেঝে থেকে তুলতে শিখেছিল। এত সীমাবদ্ধতা এবং তার শারীরিক বিকলাঙ্গতার মধ্যেও গ্র্যাডি মেলায় কাজ করত। মারিয়া তেরেসা নামক মেলার এক কর্মীকে ভালোবেসেছিল সে। মারিয়া তেরেসা সার্কাসে কাজ করার জন্য খুব অল্প বয়সে বাড়ি থেকে পালিয়েছিলেন। তারা খুব দ্রুতই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং দুই সন্তানের জন্ম দেন। কিন্তু অবস্থার অবনতি ঘটে যখন স্টাইলস মদ্যপান শুরু করে এবং সে তার শরীরের উপরের অংশের প্রকৃত প্রদত্ত মাত্রাধিক শক্তি ব্যবহার করে তার স্ত্রী ও সন্তানদের উপর নির্যাতন করতেন। স্টাইলসের কিশোরী মেয়ে ডোনা যখন একজন যুবককে ভালোবাসে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, তখন সে ঠিক বিয়ের আগের দিন ঠান্ডা মাথায় তার কন্যার বাগদত্তাকে খুন করে। এই কাজের জন্য সে কোনো অনুতাপ অনুভব করেনি। এমনকি যখন তার বিচার কাজ হয়, তখন সে কোনো অনুতাপ ছাড়াই তার কুকর্ম স্বীকার করে। তার সাজা চলাকালীন সময়ে সে উল্লেখ করে যে তাকে কেন কোনো কারাগারে রাখা যাবে না। এর কারণ হিসাবে সে বলে, যেহেতু সে বিকলাঙ্গতায় তার জন্য কোনো উপযুক্ত কারাগার নেই, যার জন্য তার 15 বছরের সাজা মকুব করে বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়। যখন তার বিচার কাজ চলছিল, তখন তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। কিন্তু 1939 সালে তার প্রথম স্ত্রী তাকে পুনরায় বিবাহ করতে রাজি হন। এর কারণ স্টাইলসের পরিবার বা বাইরের কেউই বুঝতে পারেনি। কিন্তু তার স্ত্রী ফিরে এলে স্টাইলস তার উপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দেয়। স্বামীর অত্যাচারে অতিষ্ঠিত হয়ে তাদের দ্বিতীয় বিয়ের কিছু বছর পর তার স্ত্রী 17 বছর বয়সের প্রতিবেশী ক্রিস ওয়েনকে $1500 দেন স্টাইলসকে গুলি করে মারার জন্য, এবং এর মাধ্যমে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য গল্পের সমাধি ঘটে। স্টাইলসের স্ত্রী এবং হত্যাকারী ক্রিস ওয়েন দুজনেই স্বীকার করেন যে তারা স্টাইলসকে হত্যা করেছেন। বিচারের সময় স্টাইলসের স্ত্রী তার উপর করা অমানুষিক অত্যাচারের সম্পূর্ণ বিবরণ দেন। তিনি এও বলেন যে তিনি মন থেকে বিশ্বাস করতেন যে তার স্বামী তার পরিবারের সবাইকে হত্যা করে ফেলত। এই জন্য বাধ্য হয়ে তিনি স্বামীকে হত্যা করেছিলেন, কারণ প্রচলিত বিচার ব্যবস্থা তাকে জেলে আটকে রাখতে পারেনি।